তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো আজকে আপনারা দেখেন আমার চ্যানেলে যে কালকেটে ভিডিওস আসছিলাম আলফা নেটওয়ার্ক, তো আমি অনেক মিস করছি, অনেক আগে খোলার দরকার ছিল। এটা এখন লিস্টেড হয়ে গেছে, এখন এটা বাই সেল করা যায়, ট্রান্সফার করা যায়। আলফা নেটওয়ার্ক যারা অ্যাকাউন্ট করছেন, যারা ডলার মানে অনেকগুলো কয়েন কানেক্ট করছেন, তারা অলরেডি মনে করেন বাম্পার অলরেডি লাকি। তো এখনও যারা অ্যাকাউন্ট খুলেন নাই, তারা অ্যাকাউন্ট খুলে ফেলেন আলফা নেটওয়ার্ক এক্সচেঞ্জ মানে হয়ে গেছে লিস্টেড। তো আজকে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে যায়া আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে XEED মাইনিং অপশন লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। তো এটাও একটা কয়েন, আপনারা এইগুলো কেউ মিস করেন না। আর আমি সবচাইতে মিস করি যে কেন এসব আমি আগে করলাম না, আমি কেন এত লাস্টে করতেছি। তো আমি বুঝতেছি বিষয়টা, তো আপনারা যারা এখনও বুঝেন না, দেখেন এসব সাইট আপনারা ভবিষ্যতে প্রফিট দিবে। ভবিষ্যতে বলতে কি, কিছুদিন ওয়েট করতে হবে, আমি এটাই বারবার বলি। যেমন অনেকগুলো কয়েন এখন বর্তমানে সুইট কয়েন আছে, পাই নেটওয়ার্ক, সাতোশি নেট কিছুদিন পরে আইবেন, তারপরে যে আজকে হয়ে গেছে আলফা নেটওয়ার্ক, যারা কালকে ভিডিওটা দিয়েছিলাম, যারা অলরেডি কয়েনগুলো করছেন সেল দিতে পারেন। সুন্দর একটা আমি দেখলাম, ওটা ভালো একটা সাইট আলফা নেটওয়ার্ক। তো এখন যেটা কথা বলতেছি XEED মাইনিং, এটা অ্যাকাউন্টটা খুলবেন কীভাবে? তো অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা যে কাজটা করবেন, প্রথমে অ্যাকাউন্টটা খোলার জন্য আপনারা যে এখানে যে একটা অপশন আছে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন আপনারা, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিডিওটা কেউ মানে কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনারা কী করবেন, একটা সাবস্ক্রাইব অথবা একটা লাইক দিয়ে রাখবেন। সাবস্ক্রাইব যারা করেন না তারা দিয়ে রাখবেন, আর যারা করছেন তাদেরকে ধন্যবাদ। লাইক দিলে পরবর্তীতে যে এইগুলো ভিডিও অবশ্যই আমি আপডেট নিয়ে আসবো, সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এটা চ্যানেলটা ফলো রাখবেন। তো এখানে ইমেলটা কীভাবে লিখবেন, ইমেলটা লিখবেন আপনাদের যে ইমেলটা আছে অ্যাট দ্য বা কী দেওয়া, এভাবে লিখতে হবে। আমি আপনাদের একটু সুবিধাতে দেখাই, আমি যদি আপনাদের দেখাই, আপনারা খেয়াল করে দেখেন আমি ইমেলটা কীভাবে লিখছি। এই যে এইভাবে ইমেলটা, এই জায়গায় ইমেলটা বসাবেন আপনাদের যে সংখ্যাটা আছে, আর এরপরে যে এই যে বাকি অংশটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা চেকে ক্লিক করবেন, চেকে যখন ক্লিক করবেন আপনাদের জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। আর তারপরে আপনার ইউজার নামটা এরকম একটা নাম অনুযায়ী একটা সংখ্যা দিয়ে দেবেন, ইউজার নাম দিয়ে দেবেন। আর পাসওয়ার্ডটা এখানে কঠিন আছে, পাসওয়ার্ডটা হচ্ছে যে প্রথমে আপনারা বড় হাতের একটা কেপিক্যাল একটা ওয়ার্ড মানে নাম মানে সংখ্যা লিখবেন, মানে বড় হাতের যে এ আছে বি এরকম লিখিয়া, তারপর আপনারা ছোটো হাতের অক্ষর কিছু নাম অক্ষর লিখিয়া, তারপর আপনারা আবার অ্যাট দা এরকম লিখতে হবে, মানে এরকম অ্যাট দা লিখলে আমি আপনাদের দেখাই পাসওয়ার্ডটা কেমন সিস্টেম হবে, পরবর্তী দেখাইতেছি আমি। তারপর কিছু সংখ্যা দেবেন, দশটা সংখ্যা মিনিমাম দিতে হবে। আর রেফার কোডটা অবশ্যই যেটা লিখবেন এটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, সেটা হচ্ছে যে এটা লিখতে হবে। তারপর আপনারা চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করবেন, চেকে সব কিছু ক্লিক করার পরে আপনারা কী করবেন, তো আপনাদের দেখাইতেছি যে এখানে কীভাবে লিখছি আমি। এইভাবে জিমেলটা দিবেন, দেওয়ার পরে এই যে বাকি অংশটা এরকম এই জায়গায় দিবেন, তারপর আপনারা এখানে সেন্টে ক্লিক করলে জিমেল একটা কোড যাবে, কোডটা এখানে বসায় দিবেন। এটা হচ্ছে মূলত কাজটা অ্যাকাউন্ট খোলার নিয়ম। আর এরপরে একটা ইউজার নাম দেবেন এরকমভাবে আমি আপনাদের দেখাইতেছি সুবিধার্থে। আর পাসওয়ার্ডটা কেমন দেবেন, পাসওয়ার্ডটা আমি আপনাদের দেখাইতেছি কেমন সিস্টেম দিবেন। পাসওয়ার্ডটা দিবেন দেখেন, আমি দেখাইতেছি ধরেন আমি এটার পাসওয়ার্ড দেবো এরকম, এরকম দেওয়ার পরে আপনারা কী করবেন, এরকম অ্যাডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা সংখ্যা কতগুলো দিয়ে দেবেন, তাহলে আপনাদের টিক মার্ক নিয়ে নেবে এরকম, আবার একই পাসওয়ার্ড এই জায়গায় লিখবেন। তো এরকমভাবে পাসওয়ার্ডটা দেবেন, এরকম যেভাবে লিখছি এভাবে দেবেন পাসওয়ার্ডটা। দেওয়ার পরে আপনারা আর রেফার কোডটা এটা লিখে দেবেন। তো রেফার কোডটা দেওয়ার পরে চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করবেন, সবগুলো চেকে যখন ক্লিক করবেন কনফার্ম হবে। তারপর আপনারা কী করবেন, আপনারা এই যে নিচে একটা অপশন আছে আপনারা এখানে দেখেন, আমি দেখাইতেছি নিচে যে এখানে যে টিক মার্কটা এখানে দিয়ে দেবেন। তো টিক মার্কটা দেওয়ার পরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলার পরে কী করবেন,
তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলে দেবে, অ্যাকাউন্ট খোলার পরে যে এখানে যে মাইনিং অপশনটা আছে না, আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমারটা মাইনিং হইতেছে, তো তো এই বিলেটা ঘুমাইয়া থাকবে, এটারে আপনি জাগ্রতন করবেন, এখানে স্টার্ট একটা অপশন আবেন, এখানে ক্লিক করলে মাইনিং হবে। তো এটা হচ্ছে কাজ, 24 ঘন্টা পর পর আপনারা মাইনিং করবেন, এই যে 24 ঘন্টা পর মাইনিং করবেন, আর কোনো কাজ নেই। আর যদি রেফার করেন তাহলে আপনারা কি করবেন, এই রেফার করতে পারেন, তো ইনভাইটে ক্লিক করলে আপনাদের রেফার কোডটা পাবেন, যে কোনো মানে লুকের রেফার করতে পারেন। আর যদি আপনারা সেটিংয়ে ক্লিক করেন, সেটিং করলে আপনাদের এগুলো দেখতে পারেন আপনাদের প্রোফাইলটা। আর যদি আপনারা টিমে ক্লিক করেন তাহলে আপনাদের কতজন রেফার করছেন সেখানে দেখতে পারবেন, আর হোমে ক্লিক করলে আপনার হোম পেজটা। তো আপনারা এটা রেফার করেন, ইনকাম করতে পারেন, আবার সারা 24 ঘন্টা পর পর এটা মাইনিং করবেন, আর এটা কিছুদিন পরে লিস্টেড হয়ে যাবে অলরেডি। আর আমি অলরেডি আমি সবচেয়ে ভুল করতেছি, যেটা এসব সাইট যারা আগে থেকে করতেছে তারে ভালো প্রফিট পাইবেন, ঠিক আছে, আর যারা হয়তো লাস্টে কিছু আর তারপরও কাজ করেন, যথেষ্ট আপনারা ভালো কিছু প্রফিট নিতে পারবেন। তো দেরি করেন না, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা যে 300 টোকেন পেয়ে যাবেন অলরেডি। আর অবশ্যই রেফার কোডটা আপনারা আগে কপি করে নেবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই যে মাই রেফারেলে ক্লিক করলে যে রেফার কোডটা আমার এটা ইউজ করবেন, ঠিক আছে, তারপরে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো ভিডিওটা বড়ো করা দরকার নাই, আর আপনারা আলফা নেটওয়ার্ক সম্পর্কে যদি জানার থাকে, কীভাবে আপনারা মানে বাই সেল করবেন, কীভাবে আপনারা এটা ট্রান্সফার করবেন, সব কিছু আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন। আর আমার আলফা নেটওয়ার্ক তো কালকে দেওয়া হয়েছে, এই জন্য আমার মাত্র কয়েন কম হয়েছে, তো আমি কেরিয়ারের কাজটা আগে করলাম না, গেলে অনেকক্ষণ আমি আফসোস করতেছি। আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন না তারা আফসোস করবেন, এখানে সব কিছু আয় পড়ছে, বুঝছেন, এখানে আপনারা যারা আলফা নেটওয়ার্ক কাজ করতেছেন অনেকদিন ধরে, এখানে যারা মনে করেন 1000 কয়েন করছেন, 4000, এরা অনেক কিছু অনেক টাকার মালিক হয়ে গেছেন অলরেডি, ঠিক আছে, এখন বাই সেল করা যায়, আর কিছুদিন পর আরও একটা ভালো একটা প্রফিট দেওয়া যাবে। তো যারা এখনও এটা অ্যাকাউন্ট খুলেন না, তারা আমার চ্যানেলে ভিডিওটা আছে দেখে অ্যাকাউন্ট খুলে ফেলেন, জয়েন করেন, দেরি করেন না, দেরি করলে মানে লস, যতটুকু আপনার ইনকাম আসে। এখন বর্তমানে 1000 কয়েনের মূল্য প্রায় $200 উপরে আছে, খারাপ না, ভালোই, সাথে সাথে আপনারা ট্রান্সফারও করতে পারবেন, আপনারা ইচ্ছা করলে এটা বাই সেলও করতে পারবেন। তো আর ভিডিওটা নাম্বার করবো না, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।